না, ভাববেন না পুকুরে মাছ ধরছে, এটা আসলে রাস্তা। বৃষ্টির জল জমে এই অবস্থা। ঘরে জল, স্কুলে জল, গোড়ালি জলে পা ডুবিয়ে যাতায়াত। দুর্ভোগের এই ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের 4 নম্বর ওয়ার্ডের। শুক্রবার আর শনিবারের বৃষ্টিতে জল জমে এই ওয়ার্ডের বাসিন্দাদের দুর্বিষহ অবস্থা। দু তিন দিনের বৃষ্টিতেই জলে জলাকার হয়ে যায়, হাঁটুর উপরে জল। আমাদের খুব অসুবিধা হয়, স্কুলে আসতে অসুবিধা হয়, বাড়িতে থাকতেও অসুবিধা, দোকান টোকান যেতে পারি না, বাজার যেতে পারি না। অভিযোগ শুধু 4 নম্বর ওয়ার্ডে নয়, বেশি বৃষ্টি হলেই রায়গঞ্জ পৌরসভার 7, 8, 9, 12, 14 এবং 27 নম্বর ওয়ার্ডের একাংশে জল যন্ত্রণা চরমে ওঠে। শহরে নিকাশী ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে বিরোধী দলগুলির দিকে আঙুল তুলেছেন রায়গঞ্জের প্রথমবারের বিজেপি বিধায়ক। রায়গঞ্জে শীঘ্রই একটা মাস্টার প্ল্যান বানানো উচিত, আর ওই মাস্টার প্ল্যানের মারফত কাজ হওয়া উচিত। তাহলেই রায়গঞ্জে এই যে সমস্যাগুলো আছে, যে জল নিকাশ হচ্ছে না, হ্যাঁ ড্রেনেজ হচ্ছে না, কোথাও রাস্তা বানিয়ে দিচ্ছে, রাস্তায় ঢাল নেই, পৌরপতিকে এলাকা ঘুরে নিয়ে হ্যাঁ পরিদর্শন করে এটার একটা মাস্টার প্ল্যান বানিয়ে তারপর কাজ করা উচিত। তৃণমূল বলছে আগে যারা পুরোবোর্ড চালিয়েছে তাদের উদাসীনতার কারণেই শহরের নিকাশি ব্যবস্থা বেহাল। 70 বছরে বিভিন্ন নয়নজলিগুলোকে এমনভাবে ভরে দেওয়া হয়েছে, যে সময় সিপিএম এবং বামপন্থীরা বেশিরভাগ সময়টায় ক্ষমতা ছিল। আমরা চেষ্টা করছি যে সমস্ত নয়নজলিগুলিকে ভরে দেওয়া হয়েছে সেগুলোকে পুনরায় যাতে খুলে দিয়ে জল যাওয়ার ব্যবস্থাটা করা যায়, এই জন্যে আমরা মাস্টার প্ল্যানেরও চেষ্টা করছি। ঠিক 70 বছর আগে 1951 সালে পুরসভার মর্যাদা পায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। আর কবে জমা জলের সমস্যা থেকে রেহাই মিলবে, প্রশ্ন তুলছেন রায়গঞ্জবাসী। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।